যিনি জীবনের মাধ্যমে কোনোদিনও পর্দার খেলাপি করে নাই, জীবনের মাধ্যমে কোনোদিন অনামাজ কাজা করে নাই, জিজ্ঞাসা করলেন যে ব্যাজ তবে করিস না যে তুমি বিশ্বনবীর মুখ থেকে যখন এই কথা শুনল যে আজাইল নবীর সামনে খালি হয়েছে। কান্না বন্ধ হয়ে গেল, কিতাবে উল্লেখিত আছে বিশ্বনবীজি বিদায় হওয়ার পর আল্লাহের রাস্তায় কুরবান করে দিছে, কুরবান বিশ্বনবী হযরত হাসানকে বলা ১৪ ফেব্রুয়ারিতে যে ফুল দিয়া তারা প্রপোজ করে বিলকুল নাজায়েজ, والصابرين والصابرات কুরআন কারীমের আয়াত ২২ নম্বর পারা মিডল পয়েন্টে আয়াতটি রহিয়াছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, সম্মানিত হাজেরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, কি করবে ঘোষণা ঘোষণা করছেন কি? আচ্ছা এই যে সব আছে ওই সকালে ঘোষণা করতে না জান্নাতের কাতারে যাও। আল্লাহু আকবার,
অল্প বড় নিয়ামত পাইলেন কেন? অল্প বড় নিয়ামত পাইলেন, কোন হিসাব নাই, কোন জিজ্ঞাসা নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব ওয়াস শাহাদা ওয়াল রহমান ওয়াল খালিক ওয়াল মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুখে নিজে ঘোষণা করব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই আসো ধৈর্য অবলম্বন করনে ওয়ালা মহিলা, কই আসো ধৈর্য অবলম্বন করনে ওয়ালা পুরুষ, ওয়ান্তাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা আলাদা হও, গুনাহগার থেকে আলাদা করবে। ধৈর্য অবলম্বন করনে ওয়ালা পুরুষ এবং মহিলা থেকে আলাদা করা কোন আলাদা করে কই তার করাবো? জান্নাতের কাতারো, জান্নাতের কাতারো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, যাও তোমরা জান্নাতের দিকে যাও, কেরা বাধা দেবে আমি আল্লাহ নিজে দেখব, সুবহানাল্লাহ। কি কইছে আল্লাহ কি করবে? কথা কই না, খারাপ কথা শুনছি, খারাপ কথা শুন, তুই উত্তর দেন না কে? আমি বলছিলাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কতটা মনে আছে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ভূমিতে জান্নাতের মহিলাদের সরকারিলেন, ওই মা ফাতেমা কান্নার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বলেন, আমি সইতে পারি না, দোহাই মায়ার লাগি আর কান্না, তোর কান্না আমি সইতে পারি না, দোহাই মায়ার লাগি আর কান্না, মা ফাতেমার কান্না থামে না, মা ফাতেমার কান্না দেখে বিশ্বব্যাপীর চোখের পানি আপনি কানবেন না, আপনি আপনার মেয়েকে পুরস্কৃতি জানাইয়া দেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সর্বপ্রথম কবর থেকে
আওয়াজ আসলো, কবর কাঁপতে কাঁপতে আওয়াজ দেওয়া শুরু করলো, কাঁপতে কাঁপতে বুঝলেন না বলে কাঁপতেছে জান্নাতের সরদারিনে মাফত তোমাকে চিনি না, আমি কবরের কাছে মাফত তোমার আমল ভালো হয়ে যাবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আল্লাহু আকবার। আমি কবরের কাছে মা ফাতেমার আমল যদি খারাপ হয়ে যায়, কোন যদি ত্রুটি দেখতে পাই, তাহলে আমি কবর বিশ্ব নবীর কমনা, মা ফাতেমাকে চিনব না। এই যে মাটি দেখছ কবরের পাশে মাটি, দুই পাশে মাটির দ্বারা এভাবে আস্তে আস্তে করে চাপা দিতে দিতে এমন জোরে চাপা দিব শরীরের সমস্ত হাড়ি গুলো ভেঙে ভেঙে আমি চূর্ণ করে দেব। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চিনিবো তোমার ছবি রইল পড়ে, যাওয়ার সময় দেখবা চিনিবো। তাহলে কত অঙ্ক করুন যে মহিলা পর্দাতে পর্দা হয়ে চইলা গুনাহ কইরা কবর যাইব, তার আমি কি কবর সারব? কবর হইল একটা ফরজ আমল, ফরজ আমল বাবা পক্ষ ইবাদত করছে কয় বছর? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মাতা ইবাদত তো করছে সিনচিনি বল, কিন্তু 12 বছর তো ইবাদত কে জানা পিছপিছ, তার মানে কি রকম? 12 বছর মত তুমি এক দিন তাহাজ্জুদ নামাজ বিগত নাই বিগত নাই, সুবহানাল্লাহ। সাধারণ কথা ভাবলাই, আর আজকে মহিলা তাহাজ্জুদ নামাজ পড়ে কেন করি? একজন চাই আমি যে আমার ওয়াজ শেষ হয়েছে, শেষ হওয়ার পর যে বাড়িতে আমার দাওয়াত আনছে ওই বাড়িতে বসি, ওই বাড়ির মেয়ের বাবা আমার কথা সব বুঝালেন, আমার মেয়ে ও ডক্টরি ডিগ্রি হাসিল করা লাগা শুধু বাবার থেকে আমার মেয়ে একদিন তাহাজ্জুদ নামাজ দিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো মেয়ের মায়া দেখুন সহায় চাইতে হলে আল্লাহ দু হাত উজাড় করে তোমাকে দিয়ে দিলে, বলুন সুবহানাল্লাহ। ওই বাবার মেয়ে বলছে আমাকে যে আমার মেয়ে মালয়েশিয়া থেকে ডক্টরি পাস করে গেছে, কিন্তু আজকে তোর কই আছে? বেপরদায় চলতে চলতে, গুনাহ করতে করতে দুনিয়ার থেকে যেন সে একজন অসৎ নারী হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হায়, এটা বড় আফসোসের বিষয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়ার মাধ্যমে কেবলমাত্র এইটাই বলতো, আল্লাহ আমার রব, আমার ছেলেকে তুমি তোমার রাস্তায় কবুল মঞ্জুর করে লইও। আজকে আপনি আপনাদের এই কদমী পথারে আপনি খুঁজে খুঁজে দেখবেন শহীদ শুক্রবাবু কোরআন পড়ে ওয়ালা মেয়ে বই পাওয়া যাবে না। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে রেখে কোরআন কারিম তেলাওয়াত করে
এই ফজিলত, এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা কেবলমাত্র একটার জন্যই অর্জন করতে পেরেছে, ওই একটাই হলো পর্দা। কথা বলে বিক্রিয়া সুরা আহজাব, সুরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা আয়াত অবতীর্ণ করে বিশ্ব নবীকে জানিয়েছেন। যেহেতু দেখেন পর্দাটা কেমন জরুরি মহিলাদের জন্য, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনের মধ্য থেকে একজন বহু বড় মুফাসসির, রাইসুল মুফাসসির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আহজাবের পর্দা আয়াতের তাফসীর এভাবে করেছেন যে মহিলারা তোমরা শুনো, তোমরা যখন রাস্তা দিয়ে পার হয়ে যাইবা কি করবা, কথা কই, রাস্তা দিয়ে পার হয়ে যাইবা আর পাও সবার ঘুমটা কাটো, ওই জন্য পর্দা দিয়া এভাবে ঘুমদাতার হাত মোজা লাগাই থাকতো, পাও মোজা লাগাই থাকতো, এর বাদে একটা শোক তোমরা কি করবা পর্দা দিয়ে দিবা, কি করবা কথা কইলাম কি কথা, পর্দা করবা, যে পর্দা দিয়ে দিবা আর মাত্র একটা শোক খোলা রাখবা। আছে এই পর্দা, আছে মহিলা তোমার আছে নাই, নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইয়ুরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউআফিয়া ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরান রাহিমা। আল্লাহু আকবার। মানে স্ত্রী গণকে বলে দেন কুল্লি আজওয়াজিকা, প্রথমে আপনি আপনার স্ত্রী গণকে বলে দেন, স্ত্রী গণকে বলার হুকুমটা কোন সময় আছে, বিশ্বনবীর স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার কি করতে কাজে হাজাতে লাগ যায়, কাজে হাজাত মানে তো নতুন পেশা থাকে, হ্যাঁ কাজে হাজাতে লাগে গড়ি হইছে লয়ার যাইতাছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সওদাকে দেখে সিনে ফেলেছে, কি বলছে সিনে ফেলেছে, আর আজকে বর্তমান মডেলিং শো এরকম ভাবে যায় দুই মন্ত্র কে দেখে হযরত সালা কইছে মাল হয় পাইছে, হযরত সাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর গুগল তে সার্চ করে গুগল তে যা তুমি এর অবস্থা কেড়ে পারিস, তোমার অবস্থানটা তুমি আপন করলে পাইবা কি, তুমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিচ্ছে
আমরা যদি কোনো আঘাত পাই না কোনো কষ্ট পাই তাহলে গুরুবের কাছে আজ বিচার দিতে গেলে পর্দালের কাছে বিচার দিতে গেলে মায়ের ছেলে বিশ বছরের যুবক উনি উত্তর প্রদেশের প্রদেশের জমিনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীজির জন্য আমি পাগল আপনি নবীজি ছাড়া আমি বাঁচতে পারব না ইসলাম জিন্দাবাদ আল্লাহু আকবার এই যুবকের মুখ থেকে এই কথা শুনে ভারতের জালিম লোক বরদাস্ত করতে পারে না যুবকের রাস্তার উপরে পড়ে গেল আমার মনে হয় যুবকের বুক থেকে কেবলমাত্র একটাই আওয়াজ বার হয়েছে আমি আপনার কাছে আসতেছি কালকে আমাদের ময়দানে নবী আপনি আমাকে চিনে নেবে জানের জান নবী আমার প্রাণের প্রাণ নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ ওই নবীকে দেখতে চাইলে হওয়া নবীনে পেরেশান এখানে বসে থেকে যদি আপনি মিথ্য বরণ করেন তাহলে নবীজি বলেছে যেই জায়গার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটি জান্নাতের বাগান হয় যুবকটা শহীদ হয়ে গেল এবার যুবকের মা আমার প্রাণ কান্দে
আল্লাহ তুমি দয়ালু নবী কোন দিন দেখাইবা। চুপ কর মা মিডিয়া চুপকে বলে আমার গোর করুন দরকার যেমন যেই নবী সিদা হইলে কোন কাইলে ফতরা ওই নবীর খাতিরে আমার ছেলে শহীদ হয়ে গেছে। আমার কোনো দুঃখ নাই, আমার মনে কোনো ব্যথা নাই। আজকে যদি বর্তমান যুগের মহিলারা যদি তাদের ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয়ের জন্য কুরবান করে দেয় তাহলে খোদার কসম করে বলতে পারি তাবাম বিশ্বের মত হবে বিশ্ববিদ্যালয়ের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমার কতটা করবেই করবে কথা বলেন কে কে না তোমার চিনি না আমার তারা চিনা না তো কেউ আছে কারণ দুনিয়ার জমিনের উপরে তুমি শয়তানকে বন্ধু বানাইছো। তুমি আমার পালা না পাই আজ করে তোমাকে বসো তো অপয়সে সাইকেল চালা যাচ্ছে 8 বছর আর একটা সালা তেরে মেরে প্যার মো গাই গান্তা মারা করেছে। আমি আসলে হয়ে গেলাম আহারে এইসা দি সুড়ু বালাই এই সোভা তেরে মেরে প্যার মো গাই কি আছে। আচ্ছা ঠিক আছে অর্থটা দি গাই শয়তানের তোমার কুকুমের বাপের সামনে দুনিয়া গেলে এইভাবে সাজাইয়া দেখালাম তার দুনিয়ার লোক লাল সাই পয়ডা তুমি আল্লাহকে ভুলে যাবে এবং আমি তারার সবাই রে গুমরাহ বানাইয়া সারবাম তার মানে পথ ভ্রষ্ট করিয়া সারবাম। আসলে পাপ কি যারা ইমান ওয়ালা যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জীবন দিতে রাজি যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে পল্লা কাটা দিতে রাজি ওদেরকে পৃথিবীর কোন শয়তান কোন পাপ বকবাস পথ ভ্রষ্ট করতে পারবে না কথা বলেন ঠিক কি না। প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আমি বলছিলাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে বিচারের কাছে কথা মনে আসে বিশ্বনবীর কাছে বিচারতে ও আমার প্রাণের স্বামী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কাজায়ে হাজতে যাওয়ার সময় এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ধমক দিয়েছে ধমক দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে ও আমার প্রাণের স্বামী হযরত ওমরকে
এটা জানা সত্ত্বেও হযরত আমাকে কিভাবে ধমক দিল? আমি আল্লাহ আপনি নবীর পক্ষ থেকে আয়াত নাযিল করে জবাব দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রাণের নবী, আপনি প্রথমে আপনার স্ত্রী কোনকে বলে দেন এবং আপনার মেয়েটিকে বলে দেন, এরপর ওয়ারিসাতিল মুমিনিনা মুসলমান মহিলাদেরকে বলে দেন, ইউদনিনা আলাইহিন্না মিন জারাবিহিন্না। তাদের শরীর পাকে ফেটে নেয়, এতে ওই মহিলাদিগকে চিনা খুব সহজ হবে। কথা বলেন কিনা? কোন মহিলা যদি বুরকা পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, তাহলে কোনো যুবকের এটা ক্ষমতা নাই। ওই মহিলা তাকে দেখে মাল বলবে, ওই ক্ষমতা কোনো যুবকের হবে না। যদি কোনো যুবক এই বুরকা পরলে ওয়ালা মহিলা তাকে দেখে যদি বলে না, তাহলে যার কসম করে বলতে পারে বিশ্বব্যাপী উম্মত, কোন উম্মত এইটা সহ করতে পারবে না। যে যুবকে গালি দিবে ওই যুবকের কলার ধরে যুবকের গালের মাধ্যমে পাথর মারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে তো মহারাজ রব্বুল আলামিন বলেন, যালিকা দেনায়ু ফুরাইয়ুরাফনা, তারা যদি পর্দা করে চলে, পর্দা করে যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই পর্দা করলে ওয়ালা মহিলাটাকে দেখে এইটা মনে হয়ে যাবে এই মহিলাটা হলো প্রকৃত পক্ষে সত্যবাদী পর্দানিশী মহিলা। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাদাই হুযাইনা, তাকে কষ্ট দেওয়া হবে না, তাকে সাতানো হবে না, কোন যুবক কোন ভাই তাকে মার বলতে পারবে না। এই জন্যই বলতে পারবে না, কোরআন কারিমের কথা মাইনা যে সে পর্দা নিষিদ্ধ হয়ে চলল, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার সম্মান বাড়াইয়া দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল হায়াতু শোবাতুন মিনাল ঈমান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, সব হায়া হলো ঈমানের একটি অংশ। আজকে মহিলাদের মাধ্যমে সব হায়া খুঁজে পাওয়া যায় না, বেপর্দা হয়ে চলে, নতুন ফিলিম আসলে ওই নতুন ফিলিমের জন্য পাগল হয়ে যায়, আর বলে যে আমার গর্ভ থেকে যে সন্তান জন্ম হয়ে দুনিয়াতে আসবে ওই সন্তানকে আমি মুক্তি দাইরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির মতো বানাবো, আমি এই সন্তানকে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো বানাবো। ও পর্দায় থাকা মহিলা, তোমাদেরকে বলি বেপর্দা হয়ে চলিয়া, তোমরা কোনদিনও তোমাদের ছেলে মেয়েকে যদি মুক্তি আদিব হাফেজ কারি বানাইতে চাও, তাহলে আল্লাহ পাকের হুকুম পর্দাকে তোমরা মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
সরকার এই নিষ্ঠী জনদের বানিয়ে দিয়েছে তার কাজ ছিল পর্দা নিষিদ্ধ হয়ে চড়া মা ফাতেমা এত গরিব ছিল এত গরিব ছিল একদিন দুই দিন তিন দিন হয়ে যেত খাবারের জন্য কিছুই পাইত না খাবারের জন্য কিছুই পাইত না তারপর এই মা ফাতেমা বেপর্দা হয়ে চলে না বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজে মুসল্লায় বসে বসে দোয়া করতেছে ও আল্লাহ আমি তোমার কোরআন কারিমের উপরলাম না পর্দানিশীল হয়ে চলেছি আল্লাহ তুমি আমাকে কেন এত গরিব বানাইলা তুমি আমাকে কেন এত অসহায় বানাইলা নবী আমার ওই সময় মা ফাতেমার ঘরে হাজির ছিলেন মা ফাতেমার মুখ থেকে নবীজি যখন এই কথা শুনলেন এরপর নবীজি মা ফাতেমাকে বলে আম্মা জানো তুমি কেন এই দোয়া করলা মা ফাতেমা নবীজিকে কেঁদে কেঁদে উত্তর দেয় আব্বা একদিন দুই দিন হয়ে যায় আমি কিছু খাবার খেতে পারি না আমার মনে হয় বেপর্দায় হয়ে চলে আমি রাস্তাঘাটে কাজ করে আমি নিজে উপার্জন করে নবীজি কয় হে মা ফাতেমা তুমি আর কোনো চিন্তা করিও না এই মদিনার মাধ্যমে সব চাইতে ধনী হইয়া যাইবা হে মা ফাতেমা তুমি যেই যাই নামাজে নামাজ পড়ো ওই যাই নামাজের মুসল্লার খুনাটা উঠাইয়া দেখো দুনিয়ার সব মুসল্লার কোনাটা উঠালেন মুসল্লার কোনাটা উড়াইছে উড়ানোর সাথে সাথে দেখতেছে এই যে বৃষ্টি দিলে আপনারা দেখেন কিনা যে নালা দিয়া স্পিড স্পিড পানি শুনে 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 স্পিড পানি শুনে না মা ফাতেমা দেখতেছে নামাজের মুসল্লার নিচে দিয়া স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে আল্লাহু আকবার এইবার বিশ্বনবী মা ফাতেমাকে বলে ও আমার পরিচয় দুই দিন পরে বলে গেছে গেল লাবারে ফোন করছে পিওনের কাছে পিওন কই গেল আরে আমার তো টাকা আছে কই কি ভাই যা হ্যালো 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 দুই দিন পর গেল পিওন ফোন করে কই ও প্রেমে তোমার প্রেমে গেল তোমার প্রেমিকা গেল কেন এই বেপরতা হয়ে চলে ইসলামের মাধ্যমে বিলকুল না যায় দুনিয়া তো তার কোনো দাম নাই কবরে যাইব যাওয়ার লগে লগে কবরটা জাহান্নামের বাগান হয়ে যাইব একটা একটা শুট করব সত্তর সত্তর আট মাটি করে যাইব আবার উঠব আবার শুট করব আবার যাইব কবরে যাইব কিতাবের কথা নাই জাহান্নাম থেকে আগুনের উত্তপ্ত আগুনের তাপ বেপরটা মহিলার কবরে পৌঁছাইতে থাকবে আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত নাউজু বিল্লাহ বলেন তবে যাই হোক আমি বলছিলাম মা ফাতেমা মা ফাতেমাকে নবীজি কইল যে সৈন্য উড়াও সৈন্য উড়াও কিন্তু মনে রাখবা তুমি তো বেপর করে যাবে আচ্ছা ধনী হইলে অবার যদি হয়ে গেলে তুমি সে মতো গরু গরু ভর্তি হবে হামসে বলা পাওনি আজ হাম হয়ে তো মা
কিন্তু মনে রাখবা ময়দানে তুমি কিছুই পাবা না। জান্নাতের যুবকের সরদার বানাইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন সম্পূর্ণ ভুটিয়ে বানাইয়া ফেলল, বানানোর পর এবার হযরত ফাতেমা দুইটা রুটি হযরত আলীকে দিলেন, দুইটা দুইটা করে চারটা রুটি দুইজন ছেলেকে দিলেন, দুইজন ছেলে বুঝিলা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে দিলেন। এমন সময় একটা ফকির আইছে, ফকিরকে দুইটা রুটি দিয়া দিলেন। মুসলমান মুসলমান
মাধ্যমে আপোষের মাধ্যমে ভাই ভাই উনি ফকির হয়েছে কি কইছে ওর তো তোমার জাতি ভাই মুসলমান হিসেবে ভাই তুলা দিতে দিলে তোমার কম পড়ে দেব দানে বালা মুসিবত দূর করে দানে বালা মুসিবত দূর করে ওর আফসোসের বিষয় আজকে দেখেন যেই যেই জায়গাতে মানুষের দান খায়রাত করে কিপটামি করে না ওই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সৈন্য থেকে আরো বড় মানে হীরা মণি মুক্তা বানাইয়া দিয়েছে কই সুবহানাল্লাহ সৌদি আরব ইন্দোনেশিয়া বাংলাদেশ পাকিস্তান কত উন্নত বড় বড় মাদ্রাসা বড় বড় মসজিদ